আছে যা কিছু আছে সাধারণ লোকদের কাছে বুঝিয়ে দাও, নইলে রক্তের গঙ্গা পাইয়ে দেব। Thank you.
পিস্তল পানি নিয়ে আয়। জিনিস নিশ্চয় এই এক রথ পেলে চৌধুরী হয়তো আজকের ধন রত্ন সবটাই আমাদের দিতে পারে। তোরা সব যা এখান থেকে। জানি রুস্তম ডাকুন নাম শুনে ভয় পায় না এমন কোন প্রাণী অঞ্চলে নেই, কিন্তু এখানে তো তোমার কাছে আমি ডাকাত নই। হ্যাঁ মেহমান, রুস্তম ডাকুর দাওয়াত পেয়ে মেহমান হয়ে আসার সাহস হবে না তা আমি জানি, কিন্তু আমি জোর করে তুলে আনি। এ জীবনে অনেক নৃশংসতা আমি করেছি, কোনদিন এতটুকু করুণা আমার বুকে জাগে, কিন্তু আজ আগুনে আটকে পড়া তোমার অসহায় মুখ দেখে জানি না হঠ কয়েক গ্রামবাসীরা পালিয়েছে, ওরা ফিরে আসা পর্যন্ত হয়তো তোমার ওই অচেতন দেহটা জ্বলে পুড়ে অঙ্গার খেয়েছে। দেখছি তুমি কেবল ডাকাতি নও, একজন দয়ালু ব্যক্তিও বটে। আমাকে দয়া করে আগুন থেকে বাঁচিয়েছ, আরেকটু উপকার করবে আমার, আরেকটু দয়া। তোমার ওই তলোয়ার দিয়ে আমার দেহটাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দাও। নাও দাও। কি বলছো তুমি? ঠিকই বলছি, এছাড়া আমার আর কি পথ আছে? কোথায় গিয়ে দাঁড়াবো আমি? কেন, তোমার কোনো আত্মীয় স্বজন? আত্মীয় স্বজন? ছোটবেলায় বাবা মাকে হারিয়ে সেদিন ছিলাম অভাগিনী, বিয়ের দিন স্বামী হারিয়ে হলাম অপয়া, আর আজ তোমার দয়া হলাম কনকিনী। রুস্তম ডাকুর ঘরে এক রাত কাটিয়ে কোন মুখে আমি ফিরে যাব? কে বিশ্বাস করবে আমি সত্যি? কে দেবে আশ্রয়? শেষ পর্যন্ত রুস্তম ডাকুর আশ্রয় তার রক্ষিতা। রুস্তম ডাকাত কিন্তু লম্পট নয়, ডাকাতি রুস্তমের পেশা, নারীর ইজ্জত দিয়ে ছিনে মেনে খেলা না। সাব্বাস রুস্তম, সাব্বাস, বড় জব্বরটাও মেরেছি। এবারে কেমন খুশি হয়েছে তাহলে? আরে তোর সাফল্যই তো আমার আনন্দ। এসব ধন দৌলত আমার কাছে আমানত মাত্র, একদিন সবই তোর হবে। ওসব ভবিষ্যতের কথা আমি ভাবি না চৌধুরী। ভবিষ্যৎ দিয়ে কোনো কাজ হবে না, বর্তমান নিয়ে তোর কাজ। ওসব
ভবিষ্যতের ভাবনা ভাবব আমি। একেবারে কেমন হুজুর, যতদিন ধনীদের ধন দৌলত থাকবে ততদিন রুস্তম আর চৌধুরীর পেয়ালা শ্রাবন্ত রায় ভরপুর থাকবে। তোমার জবাব নেই চৌধুরী, শয়তানকেও তুমি হার মানাবে। আমি তো তোর কাছেই হার মেনেছি রে। সুখবর আছে। কি? টাকা, টাকা, অঢেল টাকা আর গহনা। কোথায়? চন্দনপুরের আফজাল তালুকদার সাতটা তালুকের খাজনা আদায় করে তার শখের বজরায় আজ রাতেই ফিরে যাবে। সঙ্গে রয়েছে সুন্দরী বাইজি, আজ রাতেই তারাপুর ঘাট পেরিয়ে যাবে। পেরিয়ে যেতে পারবে না চৌধুরী। এই বারাফজাল তালুকদার আমার যেসব জানি দুশ্মনদের খতম করার জন্য রুস্তমের মতো ভয়াবহ হায়নাকে পুষে রেখেছি, তুমি তা দিবি একজন। নূপুর বাজে রে ছমছম ছম, নূপুর বাজে রে ছমছম ছম, নিশায় নিশায় হলো নাগর গরম, পর্দা উঠে গেলে কিসের শরম, লুটি না ভন্ন
দিকে রস্তম ডাকো তালুকদার ছিন্দ খুলে দাও চাবি দে বলছি দিচ্ছি দিচ্ছি চোখকে শয়তানও ফাঁকি দিতে পারে না তালুকদার সিন্ধুক থেকে ধন্দলোক ধরে নে আমাদের মেরো না বাবা আমরা তো কোনো অন্যায় করিনি অন্যায় আমিও করি না গহনাগুলো খুলে দাও খুলে দাও বলছি চলে আয় উপহার না অত কিছু বুঝি না খুশি হয়েছো কিনা বলো একটা মেয়ের কান থেকে ছিনিয়ান অলঙ্কার দিয়ে আরেকটা মেয়েকে খুশি তোমার নির্মম চুলমে কোন এক মেয়ের এখন রক্ত ঝরছে তোমার কাছে হয়তো এটা কিছুই না কিন্তু এ পাপের ভার আমার কানে সইবে না তোমার পাপের বোঝা তুমি বহন করবে সমাজ 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 ওই সমাজের ভয়ে তুমি আত্মহত্যা করতে চাচ্ছ তোমার ওই সমাজের কাছে আমিও একদিন আশ্রয় নিতে গিয়েছিলাম ওরা আমাকে ফিরিয়ে দিয়েছিল আমি ওদের বুকে লাথি মেরেছি সেই থেকে আমার বুকে জ্বলছে প্রতিশোধের আগুন সমাজই তৈরি করেছে আগের এই ভয়াবহ রুস্তম ডাকু সেদিন থেকে তোমাদের ওই সমাজের রাগ গুলোকে করে তুলেছি বিভীষিকাময় ভয়াবহ চিনিয়ে নিয়েছি রাতের ঘুম সুর শান্তি ধন দৌলত হ্যাঁ লালি এই দেখো আমাকে দেখো আমি তো মরতে যাইনি বেঁচে আছি ছিলাম থাকব এমনি করে তোমাকে বাঁচতে হবে কি হবে তোমার এই সমাজে ফিরে গিয়ে যা তোমাকে ঘৃণা করবে তাদের কাছে তুমি ফিরে নাই বা গেলে কিন্তু এতে আর কোনো কিন্তু নেই লাইলে আমি কথা দিচ্ছি আমার আড্ডায় কেউ তোমাকে অপমান করবে না রুস্তম রুস্তম
আচ্ছা তুমি বলেছিলে আমি মারা যাই কি হয়েছিল তার সে অনেক কথা কি হবে ওসব শুনে আপত্তি থাকলে অবশ্য শুনতে চাই আপত্তি হ্যাঁ তোমার নিতান্তই ব্যক্তিগত কথা আপত্তি তো থাকতেই পারে আমার জীবনে ব্যক্তিগত বলে কি আছে আমি পৃথিবীতে আসার আগেই বাবা মারা গেলেন জন্মের পর মারা গেলেন মা সেই থেকে অলক্ষণে বলে ভাইয়ের কাছে অনাদরে অবহেলায় বড় হলাম ভাবির গঞ্জনা আরো বাড়ল আমার পছন্দ অপছন্দের কোনো প্রশ্নই ছিল না তবু মেনে নিলাম বিয়ের কলমা উচ্চারণের পরপরই আমাকে পালকিতে তুলে বিদায় দিলেন ভাই আমি আগেই বলেছিলাম এই অপয়া মেয়েকে আমি ছেলের বউ করে ঘরে আনবো না জন্মের আগে খেয়েছে বাপকে জন্মে খেয়েছে মাকে আর বিয়ে সাথে খেল আমার ভাইকে অপয়ামের লাঞ্ছনা ঘাড়ে নিয়েই আবার ভাই ভাবি সংসারে ফিরে এলাম ভাবির অত্যাচার আরো বাড়ল তবু একটু আশ্রয়ের জন্য দাসীর মতো জীবন কাটাতে থাকলাম এ জীবন আর ব্যক্তিগত বলে কি বা থাকতে পারে শিশুর মতো ঘুমিয়ে আছে অথচ এখানে যে কোনো পুরুষ হলে
আচ্ছা তুমি ডাকাতি করো কেন আমি ডাকাত বলে কিন্তু ডাকাতের স্বভাব তো তোমার নয় চেরুস্তমের নাম শুনলে সারা অঞ্চল থরথর করে কাঁপে ভয়ে অজ্ঞান হয়ে যায় নারী পুরুষ যার নামে গর্ভবতী নারীর অকাল প্রসব হয়ে যায় তুমি কি সেই রুস্তম লোকে বলে আমি নাকি খুব সুন্দরী সমাজে যারা নিরীহ বলে পরিচিত তাদের দৃষ্টি দেখে বুঝতে পারি ওদের চেয়ে কেউ এই অসুন্দরী মেয়েকে পেলে পাশে পুকুর গোসল করে পড়ে নিও শুনো আমাকে তুমি ভুল বুঝো না কাল রাতে অলংকারগুলো ছুঁড়ে ফেলেছি বলে তুমি হঠাৎ করেছ বিশ্বাস কর তোমাকে অপমান করার ইচ্ছে আমার নেই অলংকারগুলো হাতে নিয়ে মনে হয়েছিল আমাকে খুশি করার জন্য কোনো এক নারী কান থেকে গুলেছ শাড়িগুলো হয়তো কোনো এক স্বামী সোহাগ করে তার স্ত্রীকে দিয়েছিল আমি লুটেরা হলেও আমার সব জিনিসই লুট করা নয় এ শাড়িগুলো আমার জান্নাত বাসিনীর মায়ের স্মৃতি সেগুলো আমি মনে রেখো তুমি প্রথম যাকে আমি এগুলো বের করে দিলাম যেও না গো তুমি
বুকে আগুন জ্বালিও না তুমি, ওই রূপ ধরে রেখো আড়াল করে, নজর না লাগে কারো চাঁদ বদনে, অমন করে যেও না গো তুমি। অমন করে বলো না গো তুমি, রাজি মুড়ি পথ ছড়ো তুমি, শৈবে গিয়া এত সুখ আমার, শৈবে গিয়া এত সুখ আমার, জীবই বড় যে অভাগী আমি। অমন করে বলো না গো তুমি, লুটায় চরণে আসি, কি বলে দেবতার উপমায়ামি, অমন করে যেও না গো তুমি, বুকে আগুন জ্বালিও না তুমি, ওই রূপ নজর না লাগে কারো চাঁদ বনে, অমন করে যেও না গো তুমি। চাঁদ বদনে অমন করে তুমি, অমন করে বলো না গো তুমি, অমন করে যেও না গো তুমি, অমন করে বলো না গো তুমি। এগুলো আমি ডাকাতি করে আনিনি, আমার মায়ের রেখে যাওয়া অলংকার, সোনারুর কাছে বন্ধুক ছিল, তুমি না এলে হয়তো এগুলো আনাই হতো। করবে না? মায়ের অলংকার কি আমি ফিরিয়ে দিতে পারি? কিন্তু আমার একটা শর্ত আছে। কি? কথা দাও তুমি আর ডাকাতি করবে না। এই যদি তোমার শর্ত হয়ে থাকে তবে জেনে রেখো, ডাকাতি না করার প্রতিজ্ঞা আমি কোনো দিন করব না। এদেরকেও তৈরি রাখতে হবে, রুস্তম যদি কোনোদিন হাতের বাইরে যেতে চায় তাহলে এই সব শিকারি কুকুর দিয়েই ওই হিংস্র বাঘকে ঘায়েল করতে হবে। ও
এই যে রুস্তম, ডেকে পাঠিয়েছো কেন? খবর খুব খারাপ। যেমন? আফজাল তালুকদারের অঞ্চলে সব লোকজন এসেছিল, ওরা খুব খেপে গেছে, দল বেঁধেছে তোকে শায়েস্তা করবে। শায়েস্তা করবে আমাকে? এসে ওরা ব্যাপার না রুস্তম, করেই বিনাশ না করলে দিনে দিনে ওরা শক্তিশালী হয়ে উঠবে। আর জনতা যদি এক হয় তবে সে শক্তির সঙ্গে কেউ পারে না, এটাই ইতিহাসের নিয়ম। যাতে দুবেলা দুমুঠো ভাতের চিন্তা ছাড়া আর কোনো কিছু মাথায় না। লুটের মাল নাকি ফিরিয়ে দিয়ে এসছ? আজ আমি মায়ের গহনাগুলো পরেছি, দেখো তো কেমন লাগছে। জানো, তুমি লুটের মাল ফিরিয়ে দিয়ে এসছো বলে আজ আমি কত খুশি হয়েছি। লাইলি, লুটের মাল আমি নিজের ইচ্ছায় ফিরিয়ে দিয়েছি, কারো ভয় বা কোনো চাপে নয়। এমন ঘটনা আমার জীবনে প্রথম। ঘটনা? তাহলে তোমার লাগানো আগুনে আজও কি আমার মতো কোনো গোলাপ ফুল জ্বলে যাচ্ছিল নাকি, যাকে দেখে লুটের মাল ফিরিয়ে দিয়ে এসছো? লাইলি, আজকের আগুনে আমি নিজেই জ্বলছি, সে আগুন আমাকে বছরের পর বছর জ্বালিয়ে পুড়িয়ে মারছে, না নিচ্ছে না নেভাতে পারছে। রুস্তম সমাজের কাছে একটা আতঙ্ক, একটা বিভীষিকা। রুস্তমেরও একদিন ছেলেবেলা ছিল, মা বাবা আর ছোট্ট একটা মিষ্টি বোন নিয়ে সুন্দর সুখের সংসার ছিল, তা কেউ জানে না। আমি জানতে চাই রুস্তম,
বলে এমন কি ঘটেছিল যে তুমি ডাকাত হতে বাধ্য হয়েছো? আমার বয়স যখন 12, তখন একদিন বাবা মার সঙ্গে নানি বাড়ি থেকে ফিরছিলাম। পাগল ছেলে, তোদের আমি হারাতে দিলে তো বুকের ভিতরে লুকিয়ে রাখবো না? চাবুকে রাত ঠেকাবার জন্য যখন একটি মেয়ে হাত তুলত, আমি চমকে উঠলাম। হাতে সেই দাগ, একই মুখের গরম, চোখে ভেসে উঠল আমার বোন ময়লা সেই কবচির মুখ। আমার হাতের উদ্ধত চাবুক থেমে গেল। মনে হলো আমারও পিঠে যেন হাজার হাজার চাবুক পড়ছে। ও, সে যে কি যন্ত্রণা! এবার ভেবে দেখো রুস্তম, হাতের ওই দাগ যদি দেখতে না পেতে, হয়তো তোমারই চাবুকের আঘাতে লুটিয়ে পড়তো তোমার বোন। জানো নাইলি, ওর নিষ্পাপ দুটি চোখ যেন বলছিল, ভাই আমাকে মেরো না, আমি আমি তোমার বোন। আমি পাথর হয়ে গেলাম, ওর থেকে তাকিয়ে রইলাম, কিন্তু ওকে আমি ডাকতে পারলাম না। কি পরিচয় দেবো ওর কাছে? তাই লজ্জায় ঘৃণায় আমি পালিয়ে এলাম। কিন্তু ও যদি তোমার বোনই হয়, ওখানে লুকি করে? জানি না লাইলি, কিন্তু আমার মন বলছে ও আমার সেই হারিয়ে যাওয়া ময়না। আমি জানি না কার কাছে কিভাবে আছে। আমি ভাঙলাম বুঝি, আমি তো জালি কেবল একটু হাত দিলাম। তোর হাতটা বুঝলি, তোর ওই হাত সব লুটের মাঠ ফিরে নিয়ে গেল। কাল হাটে গিয়েছিলাম, হাটে গণকের তোর কথা আর আমার কথা জিজ্ঞেস করেছিলাম। তোর না উঠানোর কথা শুনেই গণক চমকে উঠে বলল, কি ওর হাতে কি কোনো কালো দাগ আছে? গণক কি করে জানল যে আমার হাতে দাগ আছে? গণক আর সব জানে। তারপর কি বললো জানিস? কি বললো? বললো ওই দাগের জন্য ওর অমঙ্গল হবে, ওই দাগে বিষ আছে। বিষ আছে? তাহলে কি হবে? কি আর হবে,
ওই বিষ চুষে চুষে বের করে নিতে হবে। আমি চুষলে হবে? তুই চুষে কচু হবে, তুই কি মন্ত্র জানিস? যা আমি মন্ত্র জানবো কোথায়? আমি শিখে এসেছি। তা আমাকে একটু শিখিয়ে দেবো? তুই পারবি না, আয় আমি নামিয়ে দিই। দিবি দে না, দুঃখ করে দাঁড়িয়ে থাকি কিন্তু পারবি না। আমরা আরো অনেক কিছু জানি বোন, তোমরা বুঝি গণক না বোন? সবই তার ইচ্ছে, সে যাদের জানায় তাদের কি আর জানতে কিছু বাকি থাকে? ছোটবেলাতে তোমার বাবা মা ডাকাতের হাতে মারা গেছেন, তাই না? হ্যাঁ, আমরা তখন নৌকায় করে নানি বাড়ি থেকে ফিরছিলাম, জানি
তোমার এক ভাইও ছিল। হ্যাঁ, সে আজও বেঁচে আছে। বেঁচে আছে? আমার ভাই বেঁচে আছে? বলো বলো, কোথায় আছে আমার ভাইয়া? আমি তো অত বলতে পারবো না, সব জানতে হলে গোসাইকে ধরো। গোসাই, গোসাই বলে দাও আমার ভাইয়া কোথায় আছে। বলো গোসাই, কোথায় গেলে আমি আমার ভাইয়াকে খুঁজে পাব? বলবো, হ্যাঁ বলবো, কিন্তু তার পরিচয় পেলে ঘৃণায় মুখ ফিরিয়ে নিবি না তো? বলছো গোসাই, আমার ভাইয়াকে ঘৃণা করব আমি? গোসাই, দোহাই লাগে তোমার গোসাই, দোহাই। আমাকে আমার ভাইয়ের কাছে নিয়ে চলো গোসাই। চিনতে পারিস কিনা? ভাইয়া, কতদিন পর তোমাকে পেয়েছি, আর আমি তোমাকে যেতে দেব না। বলো ভাইয়া, তুমি আমাকে ছেড়ে আর যাবে না? ভাইয়া, তুমি কোথায় থাকো, আমাকে সেখানে নিয়ে চলো। হয় না, তোর চোখে তোর ভাইয়া হয়তো সেই ছোটবেলার পরিচয়ই আছে, কিন্তু তুই তার আজকের পরিচয় জানিস না। ভাইয়া, সেদিনের সেই ভাইয়া এই আমি, আজ তোদের সমাজের দাস রুস্তম ডাকু। না ভাইয়া, না, তুমি রুস্তম ডাকু হতে পারো না। কেন পারবো না? কেন? যারা আমার চোখের সামনে বাবা মাকে নৃশংসভাবে হত্যা করেছিল, তোকে ছুঁড়ে দিয়েছিল পানিতে, ওদের আমি একটা একটা করে খুন করেছি, আব্বা মায়ের খুনের বদলা নিয়েছি, তাই আজ আমি সমাজের কাছে কুখ্যাত ডাকাত। যদি তোমার পরিচয় হয় তবে সেই পরিমাণ দরকার নেই, তার চেয়ে বরং যে মাঝি আমাকে নদী থেকে উদ্ধার করেছে, মেহনত মস্তুরি করে বড় করেছে, আমি তারই মেয়ে হয়ে বেঁচে থাকতে চাই, রুস্তম ডাকুর বোন হয়ে আমি বাঁচতে চাই না। ময়না, যদি কোনোদিন তোমার নাম থেকে ওই ডাকু শব্দটা মুছে ফেলতে পারো, তবে সেদিনে ভাইয়ের দাবি নিয়ে আমার সামনে এসো, তার আগে না। যারা তোমাকে ভালোবাসে, তোমার আপন, তোমার ভালো চায়, সবাই তাই করবে যা ময়না বলে গেল। চলো। কোথায়, আর কোথায়? ওই মেয়েটির সঙ্গে ওস্তাদ সেজেছে বৈষ্ণব, আর ও সেজেছে বৈষ্ণবী, বেশ লাগছিল দুজনকে। বলতে লজ্জা করে না? সামান্য একটা মেয়ের পাল্লায় পরে যদি রুস্তম ডাকাতি ছেড়ে দেয়, তাহলে জনতা এসে তোদের একটা একটা করে ছাড়পোকার মতো পিষে পিষ
সে মারবে, আর এই পাখার মতো দেহগুলো মশাই কামড়ে দেবে। যদি বাঁচতে চাস যা বললাম তাই কর। শুন জি, কাজটা যেন দেরি না হয়, বিলম্বে বিঘ্ন ঘটতে পারে, যা। সাপের পেছনে বেজি লেলি দেওয়াই তো চৌধুরীর কাজ। কি জানো উস্তাদি, কি খেয়াল তোমাকে নাকি সঙ্গে নিয়ে যাবে, ওই নদীর ধারে টিলায় দাঁড়িয়ে আছে। নদীর ধারে টিলায়? ঠিক আছে। আর যেতে হবে না, চার্জেদের কিছু ভাগ থাকে। ও কি বলতে চাও তুমি? তোমাকে পেয়ে ওস্তাদ হয়তো সাগরিদদের ভুলে গেছে, কিন্তু সাগরিদ কখনো তার ভাগ নিতে ভুল করে না। এই ভরা যৌবন নিয়ে কোথায় যাবে? নারীর ইজ্জতের মূল্য বোঝে, কিন্তু যৌবনের মূল্য বোঝে নারীর। আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু তুই জানলি কি করে? তোর সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ বাবা, বেঁচে আছে, দেখা হয়েছে। দেখা হয়েছে? কোথায় সে, কখন এসেছিল? আমার সঙ্গে দেখা না করে চলে গেল, আর তুইও কিছু বললি না। ও তোকে নিয়ে যাবে না মা? আসুক হারামজাদা, বোন এখন বড় হয়েছে কিনা তাই তার খোঁজ পড়েছে, আমার সঙ্গে দেখা না করে চলে গেছে। কিছু খাইয়ে দিয়েছিস তো? না বাবা, সে বাড়িতেও আসেনি আর কোনোদিন আসবেও না। তুই নিশ্চয়ই রাগ করেছিস, কেন? এতদিন তোর খোঁজ খবর নেয়নি বলে পাগলি মেয়ে, তোর ভাই কি করে জানবে যে একটা জমিদারের মেয়ে সামান্য একটা গুদারা ঘাটের মাঝির বাড়িতে আশ্রয় নিয়ে আছে? আমি আমি ওর কাছে যাবো মা। না বাবা, তোমার গিয়ে কোনো লাভ হবে না। কেন? আমার ভাই একজন পাপী, একজন বাইরে। মা
দিনের আলোতে সমাজের আড়ালে লুকিয়ে থাকে, রাতের অন্ধকারে শত শত মানুষের সর্বনাশ করে। অবস্থার চাপে পড়ে মানুষ অনেক কিছু করে মা, তুই হয়তো খুব ভুল বুঝেছিস। না বাবা না, তুমি ওকে চেনো না। ভালো হতো যদি ওর সাথে দেখা না হতো। আমি ওকে ঘৃণা করি। এতদিন যেমন আমার কোনো ভাই ছিল না, আজ আমি মনে করব আমার কোনো ভাই নেই। আমি শুধু তোমার মেয়ে হয়ে বেঁচে থাকতে চাই, কোনো ভাইয়ের পরিচয় নয়। বাবা, নদীর পাড়ে গেছে স্যার। যা করেছিস আমার ভালোর জন্যই করেছিস। তোরা না থাকলে আজ আমি এত বড় ডাকাত হতে পারতাম না। শুধু আমি কেন, তোদের মতো সঙ্গী না পেলে এ দুনিয়ায় কোন রস্তম ডাকুরি জন্ম হতো না।
আজ আমি তোদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমি তোদের কোনোদিন কোনো পুরস্কার দিই না। তবে আজ আজ আমি তোদের পুরস্কার দেব। আজ আমি তোদের পুরস্কার দেব। পুরস্কার, পুরস্কার। সবাই জানে যে চৌধুরী একজন দয়ালু দাতা, একেবারে হাতেন তাই। কিন্তু আজ আমি তোমার মুখোশ খুলে ভেঙে চুরমার করে দেব। চৌধুরীর রূপটা যে চিনে ফেলেছে, সে আর জান নিয়ে ফিরে যেতে পারে না। জনতার সামনে আমি তুলে ধরব। আজ শুধু ওই ময়নার ইজ্জতের জন্য তোকে ছেড়ে দিলাম। এর যদি কখনো এ তল্লাটে কোনো মেয়ের দিকে নজর দিস, তোর ওই চোখ দুটো উপড়ে তুলে নিয়ে আমি শকুনকে খাইয়ে দেব। যা। চল ময়না, তুই আমার মায়ের কাছে থাকবি। কিন্তু
এতে আর কোনো কিন্তু নেই। বাপ যখন একবার শিকার দেখেছে সুযোগ সে খুঁজবে, তখন মা তার চাচা আর তোকে রক্ষা করতে পারবে না। তুই মায়ের কাছেই থাকবি, কিন্তু মায় তার চাচাকে আমি বুঝিয়ে বলবো। চল। ডাকু 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 চৌধুরী, ওই ডাকু শব্দটার কোনো দিন আমার সামনে উচ্চারণ করবে না। ওই শব্দটার প্রতি আমার ঘৃণা এসে গেছে। রুস্তম! হ্যাঁ চৌধুরী, ওই শব্দটা আমার নাম থেকে মুছে ফেলতে চাই। আমি আর কোনো দিন ডাকাতি করব না। ঠিক আছে, আমিও আর তোকে কোনোদিন ডাকাতি করতে বলবো না, কিন্তু গ্রামের ওই সামান্য একটা চাষার ছেলে আমার গায়ে হাত দেবে, আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, জনতার সামনে আমাকে অপমান করবে, আর তুই তুই নীরবে দাঁড়িয়ে এটা সহ্য করবি? কিন্তু চৌধুরী, কোন মেয়েকে তুলে আনা আমার পক্ষে সম্ভব নয়। সম্ভব নয় কেন? এ অন্যায় চৌধুরী, অন্যায়। রুস্তম ডাকুর আজ ন্যায় অন্যায় জ্ঞান হয়েছে। কিন্তু রুস্তম, যেদিন তোর বাপ মাকে নৃশংস ভাবে হত্যা করে ফেলে রেখে গিয়েছিল, সেদিন কোথায় ছিল তোর জ্ঞান? যেদিন প্রতিহিংসার আগুন পুকিয়ে নিয়ে দ্বারে দ্বারে ঘুরে বেরিয়েছিলি, সেদিন কোথায় ছিল তোর জ্ঞান? যেদিন আমার কাছে ছুটে এসেছিলি সাহায্য ভিক্ষা চাইতে, সেদিন কোথায় ছিল তোর জ্ঞান? তোর ওই মাসুম দুটি চোখের কান্না আমি সইতে পারিনি। রুস্তম, এই সেই চৌধুরী সেদিন তোর জন্য বুক পেতে দিয়েছিল, এই সেই চৌধুরী যার সাহায্যে তুই তোর বাপ মায়ের খুনের বদলে নিয়েছিস, এই সেই চৌধুরী যে তোর ইজ্জত বাঁচিয়েছিল। সেদিন তুই ছিলি তোর পর শিশু, আর আমি ছিলাম শক্তিশালী সিংহ, আর আজ আমি বয়সের ভারে দুর্বল, আর তুই শক্তিশালী নওজোয়ান রুস্তম। কিন্তু কিন্তু সেই ঋণ, সেই ঋণ তুই কি করে শোধ করবি? তবু তবু রুস্তম, আজ আমি তোর কাছে আমার ইজ্জত ভিক্ষা চাইছি। সব ঋণের শুধু তোমার ঋণের চাল। বলো চৌধুরী, কোথায় থাকে সেই মেয়ে আর ওই ছোকরা? আর একটা অন্যায় করলে যদি তোমার ঋণের জাল থেকে মুক্ত হতে পারি, তবে তাই করব। কেমন কথা সে? রুস্তম, এসেছিস? হ্যাঁ।
তোমার ঘাস কামড়ায় রেখেছে। বাঘের বাচ্চা, তোর উপর আমার কোন দাবি নেই, তুই আমার সব ঋণ শোধ করেছিস। খা, প্রাণ ভরে খা। কাঁথা জড়িয়ে কেন, শীত শীত লাগছে বুঝি, চলে যাবে চলে যাবে, সব শীত চলে যাবে, একেবারে গরম করে দেব। জানতে মন একেবারে কচি বন্ধ বলি শিবির বলছে, পবন হাজির শয়তান, তুমি পছন্দ হয়নি বুঝে। সেদিন তোমার ওই পেরিত ছোকরা বন্ধু আমার কাছ থেকে তোমাকে চিনিয়ে নিয়েছিল, আজ আমি ওর হাত থেকে তোমাকে কাপুরুষ। লজ্জা করলো না রাতের অন্ধকারে একটা মেয়ে মানুষকে তুলে আনতে? কোথায় যাবে, বাইরে রয়েছে রুস্তম দাসু, যে তোমাকে তুলে এনেছে। কি রুস্তম দাসু? অসম্ভব, আমি বিশ্বাস করি না। করবে করবে, একটু পরে করবে। চুপ কর শয়তান, রুস্তমের নাম মুখে উচ্চারণ করবি না, রুস্তম আমার ভাই। ভাই 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 ভাই, রুস্তম বুঝি তোমার গোপন পিড়িতের খালা তো ভাই। বেশ বেশ বেশ, আগে আমার পিপাসা মিটু, তারপরে রুস্তম। বদমাস খবরদার, ভাইয়ের সম্পর্কে কোনো কথা বলবি না। তোমার কোমল হাতে ব্যথা পড়বি তো, কারণ এই কালটা হল লোহার, আর এই হাতটা হল একেবারে লোহার মতো শক্ত। এই হাতেই রুস্তমের মতো টাকু তৈরি হয়েছে, এই হাত থেকে রেহাই পাওয়া অত সহজ ফেলবো।
হয় না, বিশ্বাস করব। ভবদাস, তুই মুখে বোন ডেকে দুনিয়ার ভাই বোনের পবিত্র সম্পর্ককে কলঙ্কিত করো না। তোমরা মানুষ নামের পশু, না জানি এইভাবে ভাই বোনের ছলনা করে কত বোনই সর্বনাশ করেছ। মানা বিশ্বাস কর বোন, আপনি জানতুন না কেন সেদিন ভাইয়ের ছদ্মবেশে আমাকে বোন দেখে ছলনা করতে গিয়েছিলে, কি অন্যায় আমি করেছিলাম। মানু বিশ্বাস কর বোন, আমি তোর আপন ভাই। ভাই, তুমি ভাই না হলেও আমাকে বোন বলে দেখেছো, আর যদি তুমি আমার ভাই হয়ে থাকো আজ আমি তোমাকে চরম শিক্ষা দেব। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো এক বোন তার ভাইয়ের চোখের সামনে কি করে চোখ লুটিয়ে দেয়। এতক্ষণ যখন জোর করে লুটতে চেয়েছ আমি তার নিজের ইচ্ছে বিলিয়ে দেব। ময়না চুপ করো, আমার কোনো ভাই নেই, আমি তোমাকে চিনি না। ঠিক বলেছ রুস্তম, তোর নেশা হয়ে গেছে, যা টাকা দিল আমার বোন কিসের রে, যা যা নেশা করকে। এসো জানি নাম ভাই তার বোনের ইজ্জত রক্ষা করছে। সে আর আসবে না, আমি আমি ভাইয়াকে অপমান করেছি, আমি যাব, আমি তাকে খুঁজে বের করবই। সে যখন বেঁচে আছে তুই ছাড়া ওকে যার কেউ চেনে না, সে এলে বলো হতভাগে লালি তোমাকে খুঁজছে। তোর গায়ে যে এখনো জ্বর, এই অসুস্থ শুনে কোথায় যাবে না? ও কিছু না মা, আপনারা আমাকে দোয়া করবেন, চলি ময়না। বলে হুর তোরি
জীবিত নেক বান্দা, তোমার জন্য দোয়া করো বাবা, তুমি আমার জন্য দোয়া করো, তুমি আমার জন্য দোয়া করো।
দাম কোথায় তুমি তোমাকে যে আমার খুঁজে পেতেই হবে হে আল্লাহ তুমি আমার সহায় হও হ্যাঁ আজ থেকে তোর মুক্তি তুই তোর জীবনে সালাতুত তাসবি কায়েম কর সালাতুত তাসবি হ্যাঁ শুধু চার রাকাত সালাতুত তাসবি নামাজ এই নামাজ যকীন দিলে আদা করলে জানা অজানা সগীরা কবিরা নতুন পুরাতন সব গুনাহ মাফ হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই নামাজ রোজ একবার না পারলে সপ্তাহে একবার তাও যদি সম্ভব না হয় মাসে একবার এমনকি বছরে একবার কেউ যদি তাও না পারে তাহলে মৃত্যুর আগে হলেও একবার প্রত্যেকটি মুসলমান যেন এই চার রাকাত নামাজ সচ্চা দিলে আদায় করে এতেই রয়েছে গুনাগারের মুক্তি যা তুই তোর জীবনে সালাত ও তাসবিহ কায়েম কর তুই যাদের ক্ষতি করেছিস তারা যদি তোকে ক্ষমা করে তবেই তোর মুক্তি যা তুই ওদের মাঝে ফিরে যা আর ক্ষতি নয় এখন থেকে শুধু মানুষের সেবা কর আল্লাহর রাহে নিজেকে বিলীন করে দে বাবা আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তোকে সিরাতুল মুস্তাকিমের নির্দেশ দেন কারে তো গদা খাবে আমরাই কাল গ্রামে চলে যাইতাছি কেন দেশগার পুরা যাইতাছে বসন্তে মানুষ মরিয়া যাইতাছে শুধু আজকে রাতটুকু থাক না তাও থাকো কাল গ্রামে তো জানুকা হ কোথায় গেলে আমি বোধ হয় আর বাঁচবো না গো বাবু একটা কবির আর যাবো না গো পথের মধ্যে আবার কবির আর কোথায় তুমি আমাকে পাপ থেকে মুক্ত করো ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم كلمات طيبة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ওয়ালাইকুম আসসালাম আমি এতক্ষণ আপনার অপেক্ষাই করছিলাম আমার অপেক্ষা হ্যাঁ কেন বলুন তো জমিদার সাহেবের মৃতদেহ পড়ে আছে অথচ দাফন করবার কেউ নেই দাফন করবার কেউ নেই বৃষ্টি বাদলের অভাবে মাঠ ঘাট কেটে চৌচির হয়ে গেছে চারিদিকে মহামারী কলেরা বসন্তে গ্রাম ছেয়ে গেছে ঘরে ঘরে লাশ পড়ে আছে কেউ কারো দিকে ফিরেও তাকাচ্ছে না চেয়ে দেখুন গ্রাম ছেড়ে সব পালিয়ে যাচ্ছে জমিদার সাহেবের কেউ নেই বড় ছোঁয়াছুঁই রোগ প্রজারা তো দূরের কথা আপনজনেরও গ্রাম ছেড়ে পালাচ্ছে কিন্তু আমি গত 30টি বছর জমিদারের চাকরি করেছি নেমো খেয়েছি আমি তো আর তাকে ছেড়ে যেতে পারি না ঠিক আছে চলুন চলুন হুজুর চলুন চলুন এটাই সত্যি এটাই বাস্তব এ পৃথিবীতে কেউ ছিল না কেউ থাকবে না হুজুর কাল এশার নামাজ পড়তে এসে দেখলাম আপনি আল্লাহর ধ্যানে মগ্ন ফজর এসে দেখলাম আপনি আল্লাহর এবাদতে মশগুল সারা রাত কি মসজিদে ছিলেন আপনি নিশ্চয়ই কোনো বুজুর্গান না না আমি একজন পাপী জানি আল্লাহর ওলিরা কখনো নিজেকে জাহির করে না 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 ওসব কথা বলে আমাকে আর গুনাহগার করবেন না আমি আর আপনাকে ছাড়ছি না
পোষা পাখি উড়ে গেছে। খাঁচা খুলে কারো বাধা নেই, তোর মনের মানুষ বুঝে এই গান গাইতো। তুই বুঝি প্রেমে পড়েছিলি? হ্যাঁ, তাকেই তো আমি খুঁজছি। তোর নাম কি লো সখি? লাইলি। এক প্রেমে মজনু দেওয়ানা হয়েছিল লাইলির জন্য, আর আজ লাইলি দেওয়ানা মজনুর জন্য। সখি লো, রায়কে ছেড়ে গিরিধারী থাকবে কি করে? খোঁজ খোঁজ, খুঁজলেই পাবি। তোমরা নানা দেশে ঘুরে বেড়াও, আমাকে তোমাদের সঙ্গে নেবে, আমিও তাকে খুঁজব। ইসলামে আমাদের মতো ঘুরে বেড়ানোর কোনো বিধান নেই, তাতে তোরও যার যাবে আমাদেরও বদনাম হবে। তুই বরং যা। বাবা বাবা বাবা, আমাকে বাঁচান বাবা, আমার মেয়েটাকে বাঁচান তলোয়ার দিয়ে আঘাত করেছে। আমি আমার মেয়েকে বাঁচাতে পারলাম না। আমার মেয়েটাকে বাঁচান বাবা, আমার মেয়েকে বাঁচান, আমার মেয়েটাকে বাঁচান। ওই ভাঙা বাড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়াদা করেছিলাম তার রক্তে রাঙাবো না, কিন্তু একটা নারীর সতীত্ব না না। তুমি আমাকে ক্ষমা করো।
চম্পা মারা গেছে। তুমি রুস্তম ডাকু না? কিন্তু আমি এখন ডাকাতি ছেড়ে দিয়েছি। ডাকাতি করা ছেড়ে দিয়েছো? তোমার জন্য রাতে ঘুমাতে পারি না, মা বোনদের ইজ্জত লুটে নিচ্ছ, চম্পার ইজ্জত নিয়ে হত্যা করে এখন মৌলবীর পোশাকে তাকে ফেরত দিতে এসছো। আয় চম্পা নিয়ে তো এসে গেলে আমরা সবাই মিলেও পারবো না, একেবারে সর্বোচ্চ হয়ে যাবে। চলো 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 خير من الله أكبر. نظنا فاقلنا تاتا تريد شاب فاقلين بولي عمي تاتو مي شارعا تيخاني شلي لك كي شانغها تيكا رات ديرو تي شلي پلي بيرو لي اندو در بھائي پيتو جو جو اما كيكتو پانی تي بين آره بابا انو كتھا جي پانی کھیلیو গ্রামের ছেলে পেলের চোখে পড়লে ইটপাটকেল ছুড়বাম। আমার পাওয়ার বিশ্বাসে তুমি আঘাত দিও না আল্লাহ, বাড়ির নামে আমি ফু দিচ্ছি। তার পানি পড়া খেয়ে জমিনে কথা বলছে, তিনি নিশ্চয়ই আল্লাহ বলি হবেন। এখানে দাঁড়িয়ে না থেকে সবাই মিলে চলো দরকার বাবাকে নিয়ে আসি। ওনার পানি পড়া খেয়ে বোগামে এটা ভালো হয়ে গেছে। বোগামে ভালো হয়ে গেছে? হ্যাঁ, ওনার ড্র পেলে তোর চোখও ভালো হয়ে যাবে। কিরে কোথায় তবে? আল্লাহর ওলি, এই আছে এই নেই। তুমি কি আর আমাদের জন্য বসে থাকবেন? তুই বাবা ভাগ্যবান, তাই তোর সঙ্গে দেখা হয়েছিল। আমাদের ভাগ্যে কি আর আছে? আহারে, আমি যদি একবার কথা চাইতাম। চলো চলো, আমাদের ভাগ্যে নেই, চলো। Thank you.
তোমার পানি পড়া খেয়ে ও না কথা বলতে পারে। রহিমপুরের জমিদার মারা যাওয়ার পর গ্রামের লোকজন যখন মহামারীর ভয়ে পালিয়ে গেল তখন উনি জমিদারকে দাফন করেছিলেন, সঙ্গে ছিলাম আমি। উনি এখানে এসেছেন, এটা আমাদের সৌভাগ্য। একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, এই শুকুর কুয়ায় কোনোদিন পানি ছিল না, অথচ উনি দিব্যি এখানে পানি তুলে উঁচু করলে। তাই তো সে তার রহমত নাজিল করেছে। পানির অভাবে মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে গেছে, আর শুকনা কুয়ার মধ্যে পানি, আল্লাহর কি রহমত। আয়সা, আপনারা সবাই জানেন যে বৃষ্টির অভাবে গত কয়েক মাস যাবৎ আমরা আল্লাহর নিকট অনেক প্রার্থনা করেছি, আর তাই হয়তো আল্লাহ তার অলিকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। আপনারা বিভিন্ন গ্রামে অরুণদেরকে জানিয়ে দিন, তারা যেন সবাই মিলে হুজুরের খেদমতে হাজির হন। একটা মিথ্যা কথা বললে 40 দিনের বাজার নষ্ট হয়ে যায়। কি আছে যেদিন 100টা মিথ্যা কথা না বলি? না ভাই, এই জামানায় সত্যবাদী পাওয়া বড় কঠিন। কাজেই আপনারা আমার ডাকে এদেশে বৃষ্টিবাদল হবে না, বলেন সবাই মিলে দরজের বাবা পায়ে গিয়ে পড়ি। তাদের সঙ্গে আল্লাহর অন্য রকম যোগাযোগ আছে, তাদের ডাকে আল্লাহ সাড়া দিয়ে পারেন না। বিশ্বাস করুন, আমি কোন পীর দরবেশ নই, আমি কিছুই জানি না। আপনারা দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না, আপনারা আমাকে একটু একা থাকতে দিন। যান, আপনারা একটু উড়ে যান, আমাকে বিরক্ত করবেন না, যান এখান থেকে চলে যান। আমাদের অপরাধ নেবেন না হুজুর, বৃষ্টিপাতের অভাবে সারা দেশে অজন্মার মহামারী, মাঠে ফসল নেই, তাই লোকগুলো আপনাকে পেয়ে আত্মহারা হয়ে গেছে। সকলের ধারণা আপনি যখন মেহরবানি করে আমাদের মধ্যে এসছেন তখন নিশ্চয়ই আমাদের একটা বিহিত হবেই। হ্যাঁ, চেয়ে দেখুন হুজুর, সব জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে, সবুজ ফসলের মাঠ আজ বৃষ্টির অভাবে খাঁকা করছে, মাটি থেকে চৌচির হয়ে গেছে। হুজুর, আজ 15 বছরের মধ্যে এমন খরা আর পাইনি, আর 6 মাস চলে বৃষ্টি হওয়া তো দূরের কথা, আকাশে একটু মেঘও হয় না। হবে না রে বাবা, কুমরের বুদ্ধিতে আর কিছুই হবে না, এখন আমার যেতে দি, মরণে আর আমার দুঃখ নেই। তোদের বিয়ে দিয়েছি, তোদের সংসার তোরা বুঝে নে, আমার আর কি দরকার। ময়না, তুই দুঃখ মুখ ভার করে থাকিস কেন? সেই দিনের পর থেকে তোর মুখের হাসি দেখলাম না, কি হয়েছে তোর? কিছুই হয়নি মা, রুজ তো মার লাইনের কথা মনে পড়েছে না রে? রুস্তম যদি তোর ভাই হয়ে থাকে একদিন না একদিন ফিরে আসবেই, সেই আশাই তো দোষ দিয়েছিলাম, কিন্তু ভাইয়া এলো না, লাইনে এলো না,
সে কি আর আমাকে দেখতে আসবে? আমি যে তার মনে আঘাত দিয়েছি, আমি যে তাকে পেয়ে কি করছেন? বিশ্বাস করুন, আমি পাই, আমার ডাকে বৃষ্টি হবে না। আল্লাহর রহমতই বলে আমাদের বাঁচান, হুজুর আমাদের বাঁচান, আমাদের বিশ্বাস, আপনি ডাকলে আল্লাহর রহমত বর্ষণ হবেই। দেখুন, আপনাদের আমি কত বোঝাবো, আমার দ্বারা কিচ্ছু হবে না। তাছাড়া আমি ডাকলে সে আমার ডাক কেন শুনবে? আমি একজন পাপী, গুনাহগার। আপনারা এভাবে বিরক্ত করলে উনি চলেই যাবেন। আল্লাহর ওলিরা কখনো নিজেকে জাহিরই করেন না, সব কিছু গোপনে রাখেন। ওনাকে শক্ত করে ধরতে হবে। সব লোক বিশ্বাস করে বসে আছে আমার ডাকে বৃষ্টি হবে, কিন্তু লজ্জা করে না তোর? কিন্তু আমি আমি কি বা করতে পারি? আল্লাহর উপর বিশ্বাস রাখ, তিনি রহমানুর রহিম, প্রাণ ভরে আল্লাহকে ডাক, তিনি তোর ডাক শুনতেও পারে। মানুষ তুই মানুষের সেবা কর, ওদের সান্ত্বনা দে, যা 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 যা। আল্লাহর সঙ্গে দেখা করতে গেছে, ঘুমিয়ে থাকো, হুজুর দেখলে আমাদের ক্ষতি হতে পারে। হে খোদা, আমি পাপী, কিন্তু তোমার রহমতের পাহাড় সীমাহীন, অভাব অনটনে তোমার হাজার হাজার বান্দার ইমান আজ টলমল করছে। তারা অন্ধবিশ্বাস নিয়ে ছুটে এসেছে আমার কাছে, কিন্তু মাবুদ আমি যে কি তা তুমি জানো। আমি যে তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই মাবুদ। এদের সমস্ত গুনাহ, সমস্ত গজবের শাস্তি শুধু একা আমাকে দাও, তবে এদের তুমি শান্তি দাও, এদের উপর শান্তি বর্ষণ করো মাবুদ। হে মাবুদ, হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত রসুল ও যত নবী তুমি পাঠিয়েছ, সকলের উসিলায় তোমার প্যারা নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবাদের উসিলায়, হে মাবুদ,
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উসিলায়, ইমাম হাসান হুসেনের উসিলায়, হযরত ওয়াইশকরণী রহমতুল্লাহ আলাইহির উসিলায়, পীরান পীর দাসগীর গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানীর উসিলায়, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি গরীব নওয়াজের উসিলায়, তোমার প্যার নবীর উম্মতে যত পীর মুর্শিদ আউলিয়া দরবের গাউস কুতুব পাঠিয়েছে সকলের উসিলায়, ও সকলের ফয়েজে তুমি শূন্য মাঠে ফসল দাও, শুকনো গাছে ফল দাও, বৃষ্টি দাও মাবুদ, বৃষ্টি দাও মাবুদ, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আমি তোমার পবিত্র নামের কসম খেয়ে তোমার কাছে ওয়াদা করলাম মাবুদ, তুমি বৃষ্টির পানি না বর্ষালে তোমার এই দুনিয়ার কোনো কিছু আমি স্পর্শ করব না, পানি করব না, খাব না। আমার জানের বিনিময়ে হলো তোমার বান্দাদের উপর তোমার রহমত নাজিল কর, তুমি দৃষ্টি দাও মাবুদ, তুমি দৃষ্টি দাও, তোমার রহমত নাজিল করো মাবুদ, তুমি পানি দাও। তুই আমাকে ত্যাগ করিস না, একবার ভেবে দেখ, আমি তোর মধ্যে ছিলাম বলে সবাই তোকে ভয় করত, আমি তোর মধ্যে ছিলাম বলে কেউ তোর গায়ে হাত দিতে পারত না, এতকাল আমি তোর সঙ্গ দিয়েছি আর আজ আজ তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস। তুই নফসে আম্মারা, তুই যার মধ্যে থাকিস সেই পাপী, তুই আমাকে এতদিন আল্লাহর ইবাদতের নিয়ামত থেকে বঞ্চিত করেছিস। আল্লাহর প্যার নবীর উম্মত যেদিন তোকে ত্যাগ করতে পারবে সেই দিন হবে পবিত্র মানুষ, আজ আমি পবিত্র। আমাকে তো সঙ্গে রাখ, আমাকে সঙ্গে রাখ, আজ আমি তোকে ত্যাগ করলাম, না না, আজ আমি দুনিয়ার লোভ লালসা থেকে মুক্ত, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর মৃত্যু হোক, না না না, তোর মৃত্যু হোক, না, লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, لا حول ولا قوة إلا بالله العلي العظيم، 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 الحمد لله رب العالمين يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر نيا يا ما نيا سارة جهاتي رحمة بلدان ولا تمشي في الأرض الله الله وقفوا في مشيك وقفوا الله 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 সব আপনারা শুনুন, হুজুর আমাদের কথা রেখেছেন, তিনি নিজের জান বাজি রেখে রোজা রেখেছেন, আল্লাহর কাছে ওয়াদা করেছেন
এদেশে বৃষ্টি না হওয়া পর্যন্ত দুনিয়ার কোন নিয়ামতে তিনি আর মুখে দেবেন না। বৃষ্টির পানি দিয়ে তিনি ইফতার করবেন। হুজুর আপনাদের দোয়া করতে বলেছেন, আপনারা দোয়া করুন বাবার শরীর যেন সুস্থ থাকে। কি হয়েছে আব্বা? হুজুর রোজা রেখেছেন, বৃষ্টির পানি দিয়ে ইফতার করবেন। ওরে বাবা, এত বড় কামেল রোজা রেখেছে, এবার বৃষ্টি হবে? আল্লাহর সঙ্গে কি যোগাযোগ, আল্লাহর ওলি আল্লাহর সঙ্গে গুসা করেছে বুঝলা? এইটা আল্লাহরই ইশারা, আল্লাহর ওলি রে আমাদের লেখা পাঠাইছে। হ্যাঁ রে, শুনেছিস দরবেশ বাবা নাকি আজ তারা দিন যাবত কিছুই খায়নি। আল্লাহর ওলিদের কি কোনো খাবার চিন্তা আছে? তার লোকটার দিন না খেয়ে বেঁচে আছে কি করে গো? আরে না খাইয়া কোনোদিন আল্লাহর ওলিরা মরে না। আমি অহনও দেখলাম, হাজার হাজার লোক দরবেশের ওইখানে যাইতাছে। আমিও দেখলাম গরুর গাড়ি ভরিয়ে দিতেছে, যা কিনা করে তাই হয়। হ্যাঁ গো শহীদের মা, শুনছো একদিন হয়ে গেল দরবের বাবা নাকি একটা দানাও মুখে দেয়নি। যারা গিয়েছিল তারাই এসে বলল বৃষ্টি না হলে নাকি এক ফোঁটা পানিও মুখে দেবে না। বুগো, আমার উপরও ইচ্ছে ছিল মরার আগে দরবেশ বাবার আস্তানায় গিয়ে বাবাকে একটু দেখে আসি। ওই শোনো, মা কি বলে তোমাকে কতদিন বললাম কবিরাজ বদ্যিতে কিচ্ছু হবে না, দরবেশ বাবার কাছে নিয়ে চলো। আমারও যদি ভাইয়ার খোঁজ খবর যদি বলে দিতে পারে, সেই যে গেল ভাইয়া হইল না লাইলিও হইল না, দরবেশ নিশ্চয় ভাইয়ার খোঁজটাও বলতে পারবে। ঠিক আছে, সবারই যখন ইচ্ছে তাহলে চল আগামীকালই চলি, তুই মাকে নিয়ে তৈরি থাকিস। আচ্ছা। এই যে ভাই, দরবেশ বাবার আস্তানার কদ্দূর? তা কুরুষ দূর তো হবেই। ও তোমরা কোথায় যাচ্ছ? দরবেশ বাবার কাছে, তুমি যাবে না? মা তুমি এখানে দাঁড়াও। বাবা আমি জীবন ভর পাপ করেছি বাবা, তুমি আমাকে পার করে নাও বাবা। কে? মা আপনারা সরে দাঁড়ান, ওনাকে বিরক্ত করবেন না। বাবার আদেশ, হুজরাখানের ভেতরে কেউ আসবেন না, নামাজের সময় ছাড়া মসজিদে কেউ ঢুকবেন না। যান, আপনারা চলে যান। কতবার বলেছি আমার পায়ে যেন হাত না দেয়। কে কে তুমি? হুজুরকে বিরক্ত করো না, উনি কারোর সাথে কথা বলেন না। কতদিন যাবৎ কিছু খান না, তুমি যাও, চলে যাও, যাও এখান থেকে। লালে তুমি বেঁচে আছো? তোমার জন্য এখনো বেঁচে আছি, কিন্তু রুস্তম কি হয়েছে তোমার? না কে কে কি করেছো তুমি? আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছি বৃষ্টি না হওয়া পর্যন্ত আমি কিছু মুখে দেব না। রুস্তম
যদি বৃষ্টি না হয়, লাইলে আমার বিশ্বাস আল্লাহ তার বান্দাকে কখনো নিরাশ করে না। বৃষ্টি আসতেই হবে, বৃষ্টি আসবে। আমি আমি তোমাকে মরতে দেব না, আমিও তোমাকে মরতে দেব না। তোমাকে অনেক কষ্টে পেয়েছি। তোর রহমতের ভিক্ষা আমায় ধেরে মাওলা দে, তোর বান্দা যাহা তুলেছে তোরি দরবারে, তোর রহমতের ভিক্ষা আমায় ধেরে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আমায় ধেরে মাওলা দে। তুই মূসাকে পার করে দিলি নীল দরিয়ায়, মাছের পেটে ইউনুস নব জিন্দা রয়ে যায়। ইব্রাহিমের পারসে
तू ही तू बोले तू परी इंसान